السلام عليكم ورحمة الله. ওই যে দেখা যাচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর এটা হলো বাকি তো আমরা আপনাদের কাছে একটা জিনিস জানতে চাইছি ওই পাশে একটা দান বাক্স দিলে কেমন হতো ওখানে বিশাল একটা দান বাক্স দিয়ে দিয়েছে তাহলে আপনি বলেন তো দেখি 7 দিন পরে ওই দান বাক্সে যে পরিমাণ টাকা জমা হবে সেই টাকা দিয়ে এই এরিয়াতে অন্তত এক সাইডে যত কবর আছে কবর অন্তত স্বর্ণ দিয়ে রূপা দিয়ে বাধাই করা কি খুব একটা কঠিন ছিল বলেন তো দেখি ওখানে দান বাক্স দেওয়া মানত করা ছাগল মুরগি নিয়ে আসা তো দূরের কথা আল্লাহর নবীর কবরের দিকে ইশারা করে হাত তুলে মোনাজাত করে মাথা নত করে এরকম গুরুত্ব দেখি পিটানোর জন্য পুলিশ রেডি করা আছে লাঠিয়াতে পুলিশ আছে লাঠিয়াতে করে পুলিশ তারা আছে তাই না তাহলে এই হলো পরিস্থিতি আমরা কি বুঝে কি করে আমরা ছাগল মুরগি গরু বাছর নিয়ে পীর ফকিরের দরবারে চলে যাচ্ছি কোথাকার কোন বলদ মরে গেছে কে কবর নিচে আসে কি না আসে অথচ তিনতলা চারতলা কবর হয়ে যাচ্ছে সেখানে মানুষ উদ্দেশ্য করে যাচ্ছে মানত করে করে গরু ছাগল দিয়ে আসতেছে অথচ এই 1 কোটি পীর ফকির এক জায়গা করলে যাদের পায়ের ঝোলার সমান দাম হয় না তাদের তাওহীদের এক কণা হয় না এই শ্রেষ্ঠ মানুষগুলো শুয়ে আছে এখানে ইমাম মালিক রাহিমাহুল্লাহর মতে 10,000 সাহাবী শুয়ে আছে সুবহানাল্লাহ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি একাধিক বিবি মানে আমাদের আম্মা জান এখানে শুয়ে আছে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহু ঘুমিয়ে আছে এত সুন্দর জায়গা অথচ একটা কবর বাধাই করা না নাম লেখা না কিছু না কোন রকম একটা পাথর দিয়ে চিহ্ন করে রাখা কোনো খোদাই